গ্রহণ করেছেন, দুই একটা কথা শুনেছেন ইতিপূর্বে, কিছু বইপত্রও পড়েছেন হয়তো। এবং সবচাইতে বেশি আমি ধন্যবাদ জানাবো যারা প্রথম এসছেন এখানে, আজকে প্রথম কোনো বক্তব্য শুনছেন, আজকে প্রোগ্রামটা আপনারা অনুভব করছেন। দূরে কোনো জায়গায় হয়তো আপনারা যাননি, হয়তো সময় পাননি, গুরুত্ব উপলব্ধি করেননি। আজকে এই মাঠের আশেপাশে হয়তো কেউ বাড়ির থেকে কাছে দূরে যারা যারা প্রথম শুনছেন তাদেরকে আরও বেশি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আজকের সম্মেলনের বিষয়বস্তু এবং মাঞ্জি পারগানা গাঁও তার কাজকর্মের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। তো মাঞ্জি পারগানা গাঁওতা, আপনাদের কাছে নামটা হয়তো আদিবাসীর বা সাঁওতাল ভাষার মনে হচ্ছে, কিন্তু আপনারা এর সাংস্কৃতিক দিকটা দেখে আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন যে এটা মূল নিবাসীদের একটা যৌথ মঞ্চ। মাঞ্জি পারগানা গাঁওতা যে নামটা দেখছেন, এই নামটা পিওরলি টেম্পোরারি একটা জিনিস। আমরা এখানে বক্তব্য কারো করে বক্তব্য শুনেছেন, এটা একটা সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন সেটাকেই বলি যে সংগঠনের মাধ্যমে কোনো রাজনৈতিক স্লোগান ওঠে না, কাকে ভোট দিবে না দিবে সেটা মানুষের নিজস্ব ব্যাপার, যেখানে তার কৃষ্টি কালচার, তার রীতিনীতি, এমনকি ধর্ম পর্যন্ত নিজের সামাজিক দৃষ্টিকোণ থেকে নির্ধারিত থাকে বা নির্ধারণ করে নেয়, সেই সংগঠনকে আমরা সামাজিক সংগঠন বলি। তো সামাজিক সংগঠনের যে সংজ্ঞা এটা অনেক গভীরে, অনেক সামাজিক সংগঠন আছে যেগুলো রাজনীতির থেকেও বেশি কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঞ্জি পারগানা গাঁওতা সকল মূল নিবাসী অর্থাৎ এসসি এসটি ওবিসি মাইনরিটি এদেরকে নিয়ে সমাজ সচেতনতা মূলক কর্মকাণ্ড করে, আর একটা কি দুটা গ্রাম প্রতি যতটা সম্ভব শিশু শিক্ষা কেন্দ্র গড়ে তুলছে। কেননা 1947 সালের আগে পর্যন্ত আমরা যাদের আমাদের মহাপুরুষ বলি, জ্যোতিরাও ফুলে, হরিগুরুচাঁদ, পঞ্চানন বর্মন, পেরিয়ার রামস্বামী নাইকার, সাবিত্রীবাই ফুলে, বাবা সাহেব আম্বেদকর, যোগেন্দ্রনাথ মণ্ডল ইত্যাদি মহাপুরুষরা, সিধু কানু, তিলকা মুর্মু, বিরসা মুন্ডা, তারা যত সব লড়াই করেছে 1947 আগে হয়েছে। 1947 সালের পর কিন্তু দেহের লড়াই বন্ধ হয়ে গেছে সাংবিধানিকভাবে, দেহের লড়াই বা অস্ত্রের লড়াই চলবে না। 1947 সালের পর মাথার লড়াই শুরু হয়েছে, তা আমরা দেহটা ঠিক রাখার জন্য চিকিৎসা করাই, দেহটা ঠিক রাখার জন্য এক বেলার জায়গায় তিন বেলা খাই, দেহটা ঠিক রাখার জন্য, কিন্তু দেহের লড়াইয়ের দিন শেষ। 1947 পর থেকে শুরু হয়েছে মাথার লড়াই, আর মাথার খাদ্য দিই না, মাথার খাদ্য শ বছর ধরে না দেওয়ার ফলে এই কাঠের একটা গোলাকৃতি চুল বিশিষ্ট একটা এই ঢালা দিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করা যাবে না। প্রথমে শিক্ষা, আমাদেরকে শিক্ষিত করার জন্য সরকারি ব্যবস্থা আছে, সরকারি ব্যবস্থাটা ব্রাহ্মণরা চালায়, গোটা সিস্টেমটাই ব্রাহ্মণরা চালায়, বিচার থেকে শুরু করে পার্লামেন্ট সংসদ সব। অতএব বনের পশুকে বাড়িতে যদি কাজ করানো হয় ধরে এনে, তাহলেও সেই পশুকে শিক্ষিত করতে হয়। হাতিকে দিয়ে কোনো কাজ করানো যায়, ভালুককে দিয়ে কোনো কাজ করানো যায়, বান্দরকে দিয়ে, হনুমানকে দিয়ে কোনো কাজ করানো যায়, বন্য কোনো জন্তুকে এনে যদি বাড়িতে কোনো কাজ করানো যায়, কুকুর বিড়াল থেকে শুরু করে হাতি,
বাঘ তাকে শিক্ষিত করতে হয় আগে, তারপরে গোলাম বানাতে হয়, চোখ ফুটার আগেই নিয়ে আসতে হয়, ছোট থেকেই তাকে শিখিয়ে তুলতে হয় যাতে মানুষকে না কামড়ায়, না খায়, মানুষের ক্ষতি না করে, মানুষের উপকার যাতে করে, আর মানুষের ওই মানুষের উপকার করলে সে বিনিময়ে খাদ্য পাবে। এই শিক্ষাটা ছোট থেকে শেখানো হয়, তাকে কমান্ড করা হয়, নির্দেশ দেওয়া হয়, সেই নির্দেশ ফলো করে সে। তাহলে কি বুঝাতে চাইলাম, বনের পশুকে গোলাম বানাতে গেলে শিক্ষিত করতে হয়। ব্রাহ্মণরা আমাদেরকে শিক্ষিত করার নামে গোলাম বানিয়ে চলেছে। একটা জিনিস বলি, সেই জায়গাটা কভার করার জন্য আমাদের মূল্যবাসী ছাত্র ছাত্রীকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নিজস্ব স্কুল তৈরি করতে হয়েছে। কেননা তাদের স্কুলে তারা অন্যরকম ভাবে গোলাম বানানোর শিক্ষা দেয়, সরস্বতী পূজা করায়, পড়াশোনা না করলে হবে, সরস্বতী পূজায় কুল খেতে হবে না, সরস্বতী পূজার পায়ের সামনে বই রাখলে পাস করবে, সরস্বতী পরীক্ষার দিনে কলা খাওয়া যাবে না, রসগোল্লা খাওয়া যাবে না, উপবাস থেকে ছোট ছোট শিশুগুলোকে রাখতে হবে, সরস্বতী পূজা না হওয়া অব্দি কিছু খাবে না, খিচুড়ি খাবে না, এই যে একটা কুসংস্কার, এইভাবে ধীরে 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 সমাজটাকে গ্রাস করে নেওয়া হয়েছে। একটা জিনিস, শিক্ষা তিন রকমের, হায়ার এডুকেশন, প্রফেশনাল এডুকেশন, আর একটা হচ্ছে সোশ্যাল এডুকেশন। আমাদের সমাজের মধ্যে বড় বড় শিক্ষিত মানুষ আছে, বিএ, এমএ, বিএড, পিএইচডি, ডক্টরেট এসব আছে, তারা গোলাম হয়ে আছে ব্রাহ্মণের। কারণ তাই হচ্ছে, তারা হায়ার এডুকেটেড, তারা হায়ার এডুকেশন পেয়েছে, উচ্চশিক্ষা পেয়েছে, প্রফেশনাল এডুকেশন পেয়েছে, কিন্তু সামাজিক শিক্ষা তাদের নাই। এই সামাজিক শিক্ষা না থাকার জন্য তারা গোলামি করতে বাধ্য হচ্ছে। সামাজিক শিক্ষা এমনই একটা দামি শিক্ষা, সবচাইতে সঠিক শিক্ষা। আগেকার পূর্বপুরুষরা আমাদের, তাদের বড় বড় ডিগ্রি ছিল না, কিন্তু আজকালকার শিক্ষিত লোকের তুলনায় নীতিবোধ 100% বেশি ছিল। সমাজ এবং দেশে শৃঙ্খলাবদ্ধ সমাজ জীবন চালু ছিল। আমাদের এই সামাজিক শিক্ষা, ব্রাহ্মণ্যবাদটা কি? ব্রাহ্মণ্যবাদটা এমন কোন জিনিস নয় যে 10টা লড়ি ভাড়া করে লোড করে নিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আসা যাবে। এই মতবাদ দেশটাকে শেষ করেছে। তো এই মতবাদ দেশটাকে বাঁচানোর জন্য এটাকে কোনো বস্তাবন্দী করা সম্ভব নয়, এটা চোখে দেখা যায় না, এটা ধরাও যাবে না, একে পুড়াও যাবে না। ব্রাহ্মণ্যবাদ এমনি একটা মতবাদ, এর আশ্রয় কোথায়, কোথায় লালিত পালিত হচ্ছে, এর তো একটা জায়গা চাই। কোনো মতবাদ একটা জায়গা ছাড়া বাঁচতে পারে না। কোনো একটা বীজাণু, কোনো একটা জীব, কোনো একটা পোকা, তার একটা ক্ষেত্র লাগে, জায়গা লাগে বেড়ে উঠার, বেঁচে থাকার। তো ব্রাহ্মণ্যবাদটা বেঁচে আছে কোথায়? ঢুকেছে আমাদের সমাজের মধ্যে। আমাদের সমাজের মধ্যে ঢুকে আমাদের পূর্বেকার পরিচয়, ভারতের আমরা মূল নিবাসী আদি পরিচয় সমস্ত ধ্বংস করে দিয়ে ব্রাহ্মণ্যবাদ ঢুকে গিয়ে আমাদের সংস্কৃতিকে শেষ করে দিয়ে ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক বারক হয়ে গেছি আজকে আমরা। বাবা মরলে পিণ্ডি দিতে হবে, শ্রাদ্ধ করতে হবে, ব্রাহ্মণকে খাড় দিতে হবে, চৌকি দিতে হবে, বালিশ দিতে হবে, ছাতা দিতে হবে, লাঠি দিতে হবে, গরু দিতে হবে, আমার বাবার আত্মার কাছে ও নাকি পাঠিয়ে দিবে। এই মতবাদটা আমাদের সমাজের মধ্যে এসে 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 ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক বাহক আমরা হয়ে গেছি আজকে। আমাদের পূর্ব পরিচয় এটা ছিল না। তো যদি স্বাধীনতা অর্জন করতে হয়, সামাজিক স্বাধীনতা আগে অর্জন করতে হবে। সামাজিক স্বাধীনতা অর্জন করতে না পারলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন, বাবা সাহেবের কথা। সমাজ, আমরা ব্রাহ্মণ্য সংস্কৃতির মানুষ নই, আমরা ভারতের আদিবাসী, ভারতের মূল নিবাসী সংস্কৃতির ধারক বাহক ছিলাম। ব্রাহ্মণরা আর্যরা বিদেশ থেকে আসার পর তাদের সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ধীরে ধীরে। সেই ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের সংস্কৃতি ছেড়ে দিয়েছি, ওদের সংস্কৃতি আঁকড়ে ধরে আছি, এখন তাদের পাঁদ বা জল খাচ্ছি। এটা এক দুই দিনে হয়নি, হাজার হাজার বছরের পরিণাম এটা। এই জন্যেই চীনে, চীন ভারত, চীন স্বাধীনতা পেল 51-52, ভারতের চাইতে বয়সে ছোট। চীনে সাংস্কৃতিক বিপ্লব হয়েছিল বলেই চীন আজকে বিশ্বের দ্বিতীয় নম্বর দেশে আমেরিকাকে ভয় দেখায়। তার চাইতে বড় ভারতের স্বাধীনতা 1947-এ।
ভারত আজকে সাহায্য নিয়ে চলে। ভারত আজকে শিক্ষার হার পৃথিবীর অর্ধেক মানুষ নিরক্ষর, এখানে সরস্বতীর দেশে অর্ধেক গরিব মানুষ এখানে খেতে পায় না, লক্ষ্মীর দেশে। ভারতবর্ষে কোনো একটা জিনিস আবিষ্কার হয়নি, এখানে বিশ্বকর্মা নাকি ইঞ্জিন ঠিক করে, ইঞ্জিন তো তৈরি হয়েছে কোরিয়ায় কানাডায়, বিশ্বকর্মা কোন নাটটা কোথায় থাকে জানে না। এই জন্য মোটর সাইকেল পাংচার হয়ে গেলে আমরা বিশ্বকর্মার মন্দিরে যাই না, কেন না বিশ্বকর্মা এই ইঞ্জিন চেনে না। ভারতে কোনো কিছু আবিষ্কার হয়নি, বিশ্বকর্মার সামনে দিয়ে যাবার সময় মোটর সাইকেলে কে কেউ নমস্কার করেন, কিন্তু এইটুকু জানেন যে দু হাত ছেড়ে দিয়ে নমস্কার করলে বিশ্বকর্মা আমাকে বাঁচাতে পারবে। এক হাতে হ্যান্ডেল রেখে মাথাটা ঝুঁকিয়ে নমস্কার করে। এই রকম ভাবে আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ব্রাহ্মণের দেখিয়ে দেওয়া সংস্কৃতি পালন করে যাচ্ছি। ভারতবর্ষে স্টিম ইঞ্জিন তৈরি হয়নি, এরোপ্লেন তৈরি হয়নি, এখানে বিজ্ঞান মনস্ক নেই, সাইকেলে কোনো যন্ত্র নাই, মেশিন নাই, বিশ্বকর্মা নাকি যন্ত্রের দেবতা, নাট বল্টু দিয়ে সবাই পূজা করি, নতুন মোটর সাইকেল কেনার পর বিশ্বকর্মার মন্দিরে গিয়ে 50 টাকা দিয়ে টিকলি মারায়, নালে নাকি বিগড়ে যাবে। তো বিশ্বকর্মার বাপও জানে না ওইটা কোথায় নাট কতটা আছে। তো কথা হচ্ছে এখানে সাইকেল, সাইকেল পর্যন্ত ভারতের বিশ্বকর্মা তৈরি করতে পারেনি, সাইকেল ধরলাম পারলো না। তারপরে লণ্ঠনে, লণ্ঠনে ফিতা লাগে আর একটা ঘুরানোর লাগে, ফিতা উঠবে, ওইটাও ভারতে আবিষ্কার করেনি ভারতের বিশ্বকর্মা। সব বাদ দিলাম, একটা ঢোপ প্রেসার কুকার যেটাতে তাড়াতাড়ি ভাত ডাল আমরা সিদ্ধ করি, ওইটা পর্যন্ত ভারতে তৈরি করেনি ভারতের বিশ্বকর্মা। ওসব ছাড়েন, কথা হচ্ছে এই দেশে এককালে পৃথিবীর অন্যান্য দেশের মানুষ এসে শিক্ষা গ্রহণ করে যেত, নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা তার উদাহরণ। 6 তলা ইউনিভার্সিটি ছিল বিশ্বের ফার্স্ট, সারা বিশ্বের। ভারত একদিন শ্রেষ্ঠত্বের আসনে ছিল, মূল নিবাসী শাসনে, ব্রাহ্মণ শাসনে নয়, ব্রাহ্মণ শাসনে দেশটা ধ্বংস হয়েছে। সমাজ ধ্বংস আগে, তারপরে রাজনৈতিক ভাবে ধ্বংস হয়। এখন যদি আমরা সঠিক স্বাধীনতা অর্জন করতে পারি, এক সময়ে ব্রিটিশ আর ব্রাহ্মণ মিলে আমাদের শাসন করেছে, ব্রিটিশ চলে গেল, ক্ষমতা দিয়ে গেল ব্রাহ্মণকে, আমাদেরকে বুঝালো যে আমরা নাকি স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীন হয়নি। এই জন্য মাঞ্জি ফারগানগাঁও তার 26শে জানুয়ারি বা 15ই আগস্ট জাতীয় পতাকা তুলে স্বাধীন ভারত কি জয় স্লোগান তোলে না। আজ কারণ আমরা এখনো পরাধীন, ব্রাহ্মণ আর ইংরেজ দুটো মিলে শাসন করছিল, ব্রিটিশ চলে গেল, ফ্রিডম এট মিডনাইট, মধ্যরাত্রিতে চুক্তি হয়ে সই হলো, ট্রান্সফার অফ পাওয়ার, আমরা স্বাধীনতা পাইনি, ক্ষমতা হস্তান্তর হয়েছে ইংরেজ থেকে ব্রাহ্মণে, এরা দুটোই বিদেশি, সেদিন থেকে আমরা গোলাম। তো এই যে ব্যাপারটা, প্রজাতন্ত্র দিবসের মানে কেউ আপনাকে বলবে না, এখানে হয়েছে হয়তো বক্তব্যগুলো আপনারা শুনেছেন, প্রজাতন্ত্র কি আর স্বাধীনতা কি, আপনি দেখেন এই যে 26শে জানুয়ারি আমরা দেখলাম সংবিধান, যেটা মোহন একটু আগে বলল, সংবিধান কি জিনিস, আমি জায়গায় জায়গায় সাধারণ মানুষকে অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, সংবিধান দেখেছো কেমন, লম্বা না চওড়া, চ্যাপ্টা না গোল, বলছে জানি না, সংবিধান আমরা জানি না। গণতন্ত্র কাকে বলে, ভোট দেওয়ার অধিকার আমাদের কে দিয়েছে, ব্রাহ্মণরা দেয়নি, তাজ্জব হয়ে যাবেন যে ভোট দেওয়ার অধিকার আমাদের ব্রাহ্মণ দেয়নি, ভোট দেওয়ার অধিকার আমাদের ব্রিটিশ দিয়েছে 1919 সালে। আমাদেরকে ব্রিটিশ ভোট দেওয়ার অধিকার দিল, ব্রাহ্মণ প্রতিবাদ করতে লাগলো, ব্রাহ্মণ প্রতিবাদ করতে লাগলো, লালা লাজপত রায়, আপনার নাম শুনেছেন, লালা লাজপত রায়, আমরা যে ভোটাধিকার পেলাম এটার বিরুদ্ধে মিছিল করেছিল, মিছিল করতে গিয়ে ব্রিটিশ পুলিশের লাঠি চার্জে, লাঠির আঘাতে লালা লাজপত রায় মারা গেছে, জাতীয় কংগ্রেসকে শহীদ ঘোষণা করলো, আমাদের ভোটাধিকারের বিরুদ্ধে আন্দোলন করে মরলো ব্রাহ্মণ। আপনি দেখেন
বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের অথনীতে 1,00,000 লোকের সমাবেশে কি বললো, ডোম চামার হাড়ি মাথার এদেরকে ভোটাধিকার দিয়ে লাভ কি হলো, ব্রিটিশ এটা খুব খারাপ করলো, এরা কি পার্লামেন্টে গিয়ে কাপড় সেলাই করবে, চামড়ার জুতা বানাবে, না হাড়ি তৈরি করবে, কেন এদের জাত ব্যবসা, যে জাত যে জাতে জন্মেছে ওই জাত ব্যবসা জাত কাজ করতে হবে, এদের পার্লামেন্ট মেম্বার টেম্বার কিচ্ছু হওয়ার দরকার নেই। গান্ধীজি বললো 7-8 এর বেশি এই ইয়াদের ডোমছামার হাড়ি মাথার চাষি কৈবর্ত এদের লেখাপড়া শেখার দরকার নেই, সে হয়ে গেল জাতির জনক। গান্ধীজির লিখা বই হিন্দু স্বরাজ পড়ে দেখবেন, আমরা এই মুষ্টিমেয় দুই একটা কথা আমি বললাম, এতে কি উপলব্ধি করলেন? গত নয় আগস্ট দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার পুলিশ পল্টন মিলিটারির সামনে হৃৎপিণ্ড হচ্ছে যন্তর মন্তর দিল্লির, দিনের বেলায় যেটা হ্যান্ডবিল আপনারা পড়ে থাকলে আপনি লিখা আছে আমাদের সম্মেলনের প্রচারপত্রে লিখা আছে বিশ্ব আদিবাসী দিবস, বিশ্ব আদিবাসী দিবসের দিনটাই ঠিক করা হয়েছিল সংবিধানের কপি পোড়ানোর জন্য। সবচাইতে ভারতের সংবিধান অনুযায়ী সবচাইতে বড় অপরাধ হচ্ছে সংবিধানকে অবমাননা করা, এখানে সংবিধানকে অবমাননা নয় ধ্বংস করলো, আজ পর্যন্ত অ্যারেস্ট করে আইনি পদক্ষেপ নেওয়া হলো না, পুড়ালো ব্রাহ্মণ শাসনে ব্রাহ্মণ। প্রচারপত্র আনন্দবাজার বলেন, বর্তমান বলেন, আর আজকাল বলেন, সব কটা পত্র পত্রিকা টিভি চ্যানেল 100-150 টিভি চ্যানেল ব্রাহ্মণ রায় চালায়, কেউ একটা প্রতিবাদ করলো না, পরের দিন কোন পত্রিকাতে লিখা হলো না, কেউ জানে না এই জন্য। গতকালকে 26 জানুয়ারি আপনার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, কোন পলিটিক্যাল পার্টির লিডার এটা নিয়ে সমালোচনা করেছে? আপনারা শুনেছেন যে সংবিধান পুরালো দিল্লিতে? তারা এখানে বিরোধীও ব্রাহ্মণ শাসনেও ব্রাহ্মণ, এই জন্যই তাদের সমালোচনা তারা করবে না। আপনি আপনি দেশদ্রোহী হয়ে যাবেন যদি 144 ধারা ভঙ্গ করেন, আপনি দেশদ্রোহী হয়ে যাবেন যদি 5 জন মিলে একসঙ্গে হাঁটেন, আপনি দেশদ্রোহী হয়ে যাবেন যদি আপনার বাড়িতে কোন অস্ত্র শস্ত্র থাকে, আপনার সারা জীবন জেলে পচিয়ে মারা হবে। ইউএপি আইন তৈরি করা হয়েছে, ইসমা নাসা পোটা ফোকা আফসপা, যেগুলো আদিবাসী শাসিত আদিবাসী অঞ্চল সেগুলোতে মানুষকে অস্ত্রের ঝাঁকানিতে শাসন করা হচ্ছে। আপনি লালগড় ছত্রিশগড় উড়িষ্যা আসাম ত্রিপুরা দেখেন, আমরা পশ্চিমবাংলায় ওরা এরপরে নেক্সট পদক্ষেপ পশ্চিমবাংলায় বলছে, যারা আগে বলতো দেশে মিলিটারি শাসন দরকার, যারা মিলিটারি শাসনের সাত জীবে কোনোদিন ঠাকায়নি তারা ভুল ক্রমা বলবেন না যে মিলিটারি শাসন চাই দেশে, মিলিটারি শাসন আপনার চোখে দেখেননি কাকে বলে। আপনি মণিপুর গেছিলাম, আমি মণিপুরে 50 ফিট পর পর একটা করে আর্মি দাঁড়িয়ে আছে, আজকে 30 বছর হতে চললো আফাসপা আইন চালু আছে। আফাসপা আইনটা কি? আর ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট আফাসপা। কি ক্ষমতা দেওয়া হয়েছে মিলিটারিকে? যে কোনো মানুষকে সন্দেহ হলে মাওবাদী উগ্রপন্থী সন্দেহ হলে গুলি করে দিতে পারবে। এই আইন 27-28 বছর হয়ে গেল মণিপুরে লাগাতার চালু আছে, যেহেতু ওই দেশটা বুদ্ধ দর্শনের প্রভাব বেশি আছে, আদিবাসী কালচার বেশি আছে, উত্তর পূর্ব ভারতে আফাসপা লাগু করে দেওয়া হয়েছে এবং পশ্চিমবাংলার কয়েকটা জেলা, সিপিএম আমাদের থেকে চালু আছে এখনো। আপনি হয়ে যাবেন দেশদ্রোহী, কিন্তু সংবিধান যারা পড়ালো এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি, অ্যারেস্ট করা হয়নি। আমরা বললে বিশ্বাস করে না মানুষ, কেন? আমি কোন দলের নেতা নই, এমপিও নই, এমএলএও নই,
কোনো দলের সেক্রেটারিও নয়, এই জন্য আমার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু একটা রাজনৈতিক তত্ত্বাবধায়ক কোন মন্ত্রী কোন নেতা কোন সভাপতি কোন সেক্রেটারি যদি বলে, আপনারা সেটা একেবারে পা ঠাকুর দাদার হুকুম বলে মেনে নেন। ওরা জানে চরম চিৎকার করবে, করুক, আমরা চুপচাপ থাকবো, তাহলে ওর কথা আর কেউ বিশ্বাস করবে না। আমি তো দায়িত্ব নিয়ে কথাটা বলছি, সংবিধান পূরণ হয়েছে কিনা 9 আগস্ট 2018। কেন পুরানো হলো? হিন্দুস্তান ঘোষণা করবার জন্য আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, এইটা খবর আপনারা নেটে দেখতে পাচ্ছেন, এইটা খবর প্রচারও করছে ওরা পেপারে। কিন্তু গান্ধীজির মূর্তি দক্ষিণ আফ্রিকা থেকে ভেঙে ফেলা দেওয়া হলো, এটা কেন তারা প্রচারে লিখছে না? এটা কেন পত্র পত্রিকাতে তারা লিখছে না? দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি অনেকদিন কাটিয়েছিল, ওখানে ওখানে ভারতীয় নেতৃত্বরা উদ্বোধন করে এসেছিল গানাপে দক্ষিণ আফ্রিকা, সেখানে গান্ধীজির মূর্তি সরিয়ে ফেলা হয়েছে, এ পাপি লোক ছিল, আর ভারতের টাকার নোটে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। জাতির জনক নন, জাতির কলঙ্ক। উনার তত্ত্বগুলো জানতে হবে, পড়াশোনা করতে হবে। যেমন এখানে জ্যোতিষ একটু আগে বলেছে, পড়তে হয় নাহলে পিছিয়ে পড়বে না, এবং এমন পড়তে হবে একটা ব্রাহ্মণের চাইতে বেশি বই পড়তে হবে, বেশি তথ্য জানতে হবে, ইন্টারন্যাশনাল ঘুরতে হবে। আপনি ওর থেকে যোগ্য প্রমাণ করবেন তখনই যখন আপনি তার বিরুদ্ধে কোনো অস্ত্র তৈরি করতে পারবেন। তাহলে আমার কথা হচ্ছে, রাজনৈতিক শক্তিটা থাকে কোথায়? মানুষের শক্তি দেহে বা বুকে থাকে না, মানুষের শক্তি থাকে মাথায়। মাথার লড়াই শুরু হয়েছে এইখানে, রেগুলার খাবার দিতে হবে পেটের মতো রেগুলার। এই জন্য সবাইকে বলি, ডেলি ঘুমানোর আগে 10 মিনিট কমসে কম আপনি বই পড়বেন, 10 মিনিট কমসে কম বই পড়বেন, মাথার খোরাকটা কিছুটা দিয়ে আপনি ঘুমান, নাহলে গোলাম হয়ে যাবেন, সকালে উঠে দেখবেন আপনি গোলাম। খাবার দিকে আপনি খুব মজবুত করে, আজকে কি ভাজা হবে, কি তরকারি হবে, কি মাংস হবে, কি মাছ হবে, খুব পরিপাটি করে খান, দেহ বানিয়ে লাভ নাই। হাতির মতো ঘাড়ের উপরে আপনার একটা বামনে কিন্তু গোটা সমাজকে চালনা করছে। আপনি তাহলে মাথাটাকে খালি রাখলে আপনি গোলাম হতে পারত, দেহ যতই থাক শক্তি থাকে মাথায়। তো রাজনৈতিক শক্তিটা থাকে সমাজ থেকে তৈরি হয়ে। এই জন্য বলা হয়, যতক্ষণ আপনি সামাজিক স্বাধীনতা অর্জন করতে না পারছেন, পলিটিক্যাল ফ্রিডম মিনিংলেস উইদাউট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া আপনি রাজনৈতিক স্বাধীনতা ভোগ করতে পারবেন না। আপনি দেখেন আজকে যাকে এমএলএ এমপি পাঠাচ্ছেন, আপনি পাঠাচ্ছেন না, আমরা রিজার্ভ সিটের কোন এমপি এমএলএ আমরা পাঠাই না, আমাদের হয়ে এমপি এমএলএ পাঠায় ব্রাহ্মণ্যবাদী দলরা। তা আমাদের এমপি এমএলএ কার পা ছাড়বে, আপনার না যে রাজনৈতিক দলে রয়েছে তার? কেন, দয়া করে তাকে নিয়ে গেছে, আমাদের সামনে এসে বলছে যে ইনি তোমাদের এমএলএ, খুব ভালো লোক, চিন্তা করেন ব্যাপারটা। রিজার্ভ সিটের কে এমএলএ হবে, ওরা সার্টিফিকেট দিচ্ছে ইনি ভালো লোক, কানা খোড়া নয় ঠিকই আছে, লেলা বোকা নয় ঠিকই আছে। কোন মানুষের যদি বিয়ে হবে পাত্রীকে ঠিক করে, আপনি যদি বিয়ে করেন তো পাত্রীকে ঠিক করবে, আপনি নিজে পছন্দ কি না। তা এখানে হচ্ছে কি, এমএলএ যদি আমাদেরই হবে তাহলে এমএলএ কে আমরা ঠিক করছি? চিন্তা করুন বিষয়টা, আপনারা যে গণতন্ত্র বলে গর্ব করছেন, গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে সংবিধান ইমপ্লিমেন্ট করা। সংবিধান আজ পর্যন্ত ভারতবর্ষে চালুই হয়, সমস্ত নেতারা হিন্দুস্তান হিন্দুস্তান বলছে এই দেশটাকে। আপনি একদিক থেকে দিল্লি পার্লামেন্টের যত এমপি আছে যত বক্তব্য শুনবেন, হিন্দুস্তান হিন্দুস্তান, আমরা হিন্দুস্তান কা আদমি এসা এসা, কিষান লোক ইয়ে করতা হ্যায় ও করতা হ্যায় হিন্দুস্তান, সংবিধান নিয়ে শপথ নিচ্ছে। তো সংবিধানে কোথায় হিন্দুস্তান কথা লেখা আছে, উপরে না ভিতরে? কথা লেখা নাই,
হিন্দুস্তান শব্দ কোথাও লেখা নাই, কোথাও লেখা নাই, না উপরে না ভিতরে। উপরে লেখা আছে দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। বাবা সাহেব জানতো যে এই কথাটা, ভারত কথাটা না লিখে দিলে এরা কোনোদিন এটার মানে হিন্দুস্তান করে ফেলবে, ইন্ডিয়ার মানে। ইন্ডিয়া ব্রিটিশ বলেছে, এরা ইচ্ছাকৃত হিন্দুস্তান বলছে। আপনি চিন্তা করতে পারেন কতখানি স্পর্ধা থাকলে, এই যুগের একটা রাজ্যপালও বলছে হিন্দুস্তান ফর হিন্দুস। কথাটার মানে হচ্ছে হিন্দুস্তানে শুধু হিন্দুরাই থাকতে পারবে, সান্তাল, বুদ্ধিস্ট, খ্রিস্টান, আদিবাসী এরা থাকতে পারবে না, মুসলিম এরা থাকতে পারবে না। আপনি পাঁচ আটা হিন্দু হইয়া আপনি হয়তো ভাবছেন মুসলিমদেরকে বলছে মনে হয়। ভারতবর্ষের মুসলিম আদিবাসী এসসি থেকে কনভার্টেড মুসলিম। ভারতবর্ষে দু রকমের মুসলিম আছে, এক ধরনের মুসলিমের সঙ্গে ব্রাহ্মণদের ছেলে মেয়ের বিয়ে হয়, আর এক ধরনের মুসলিমকে তারা কেটে কেটে দাঙ্গা লাগিয়ে শেষ করে। দু রকমের মুসলিম আছে, এ তফাৎটা এই মুহূর্তে আমি বুঝাতে পারছি না, অন্য সময়ে বলবো, সময় কম। দুই ধরনের মুসলিম আছে, এক ধরনের মুসলিমের সঙ্গে তার বিয়ে শাদী সব হয়, আর এক ধরনের মুসলিমকে ঠাটিয়ে ঠাটিয়ে ভয় দেখিয়ে তাদের ভোটটা দহন করে নেয়। তো সমাজটাকে পুনরুদ্ধার আমাদের করতে হবে। শত্রুর কালচার ফিলোসফিতে বলে যে তুমি যদি শত্রু মিত্র না চিনতে পারো, তোমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না। ভারতবর্ষে কোন শত্রুর দ্বারাই আমরা এই অবস্থায় আসলাম? আমরা শত্রু চিনি না, আমাদের বিরুদ্ধে আমরা লড়াই করি। ভাই, দাদা, কাকা, জেঠা আধ হাত জমির জন্য মাথা ফাটায়, কিন্তু গোটা দেশটাকে শ্মশান বানিয়ে, আমাদের দেশটাকে বিক্রি করে দিয়ে তারা সমস্ত সম্পদ বাইরে পাচার করছে, এই ব্যাপারে আমরা লাঠি ধরি না। লাঠি তো ধরবই না, মুখ পর্যন্ত খুলি না, কিন্তু নিজের ভাই কাকা যদি একটা সজনার গাছকে নিয়ে টানাটানি পড়ে তো একটা লাশ পড়তে পারে। আমাদের মধ্যে লড়াই পটু আমরা। তা আমার অনুরোধ হচ্ছে, আপনারা মঞ্জি পারগানা গাঁও তার কথা বিশ্বাস করেন আর না করেন, বইগুলো পড়বেন, পড়ার অনেক কিছু আছে, সিলেবাসের বই পড়বেন, তা আপনি সরস্বতী আর বিশ্বকর্মার ভক্ত হবেনই হবেন। তো হবেনই হবেন। তো আজকে বিশ্বাস করেন না না করেন, আমি একটা কথা বলবো, মূল নিবাসীদের মধ্যে ঐক্য ফিরে আনুন। আমরা যে কাজটা করতে যাচ্ছি সম্পূর্ণ অহিংসায়, আমার মেম্বারদের বলা আছে কোন শত্রুপক্ষের লোক বা আমাদের কোন ভাই ব্রাহ্মণের কথা মতো, ব্রাহ্মণের কথাতে আমাদের উপরে যদি মার দাঙ্গাও করে, আমার মেম্বারদের বলা আছে কেউ পাল্টা মার কাউকে দিবা না, রক্ত ঝরে যাক, হিংসার আশ্রয় নেওয়া যাবে না। এই দেশটা ছিল অহিংসার, অহিংসার গান্ধী দূত গান্ধীজি ওই লম্পটটা নয়, অহিংসার দূত গৌতম বুদ্ধ। হযরত মোহাম্মদ যিশুকে গৌতম বুদ্ধের কাছ থেকে অহিংসার বাণী নিতে হয়েছে, কার্ল মার্কস কে পর্যন্ত গৌতম বুদ্ধের কাছ থেকে তত্ত্ব নিতে হয়েছে। সেই দেশের মূল নিবাসী আমরা, আমাদের কারো কাছ থেকে সমাজ কিভাবে চালাতে হয় এ তত্ত্ব আমাদের ব্রাহ্মণের কাছ থেকে ধার করার দরকার নেই। এতখানি ধনী হয়েও আজকে আমরা ফকির। এই জন্য বলবো, প্রথমে আপনার হিংসা ত্যাগ করুন। নমশূদ্র, রাজবংশী, তো মাহাতো, সাঁওতাল, এই সমস্ত মূল নিবাসীদের এই এলাকায় যারা আছেন কারোর সঙ্গে মারামারিতে জড়াবেন না। ঝান্ডা আপনারা আলাদা আলাদা ধরছেন, ধরুন ব্রাহ্মণের কথাতে যাবেন না, দাঙ্গায় যাবেন না, নিজের জাতের এগেনস্টে লাঠি ধরতে যাবেন না, ঝান্ডা আলাদা আলাদা রাখেন, সহ্য করে চলেন, ভোট যাকে খুশি তাকে দেন, মাঝি পারগানা গাঁও তার কথাটা শুনবেন। মূল নিবাসীদের মধ্যে আপনারা যদি লড়াই বন্ধ করে দেন, ব্রাহ্মণের টিকি খাড়া হয়ে যাবে, ও আগুন দিয়ে গরম করে হিটার দিয়ে যদি হিট দিয়ে শুয়াতে চায় টিকিকে, শুবে না, খাড়াই হয়ে যাবে।
যদি আপনি শুধু মারামারি বন্ধ করতে পারেন নিজেদের মধ্যে হিংসাটা বন্ধ করতে পারেন, কাজ করবেন না করবেন না, কিন্তু হিংসাটা বন্ধ করো। কোন মূল নিবাসীদের মধ্যে কোন ঝঞ্ঝাটে যাবেন না, পারেন তো সামাজিক ভাবে ফয়সলা করে নেবেন, ভুল ত্রুটি হতে পারে। এখানে দক্ষিণ দিনাজপুরে মঞ্জি পারখানা গাওতার কর্মকর্তারা যারা গ্রামে গ্রামে যাবে মানুষের সঙ্গে কথা বলে, কোথাও যদি ভুল ত্রুটি হয় তাদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা শুনেন আর না শুনেন, কোনো প্রতিবাদ যদি করার থাকে লিখিত আকারে আমাকে জানাবেন। আর এই কথাগুলো বলার ছিল আমার, যে মূল নিবাসী ভারত আমরা সামাজিক ভাবে যদি ব্রাহ্মণ্যবাদকে ছুড়ে ফেলতে পারি, সামাজিক দখলটা যার হাতে থাকবে, রাজনৈতিক দখল তার হাতেই থাকবে, এগুলো থিওরি। আমাদের সামাজিক দখল ব্রাহ্মণের কাছে আছে, কেন সমাজে ও যখন ঢুকছে সমস্ত সমাজকে মানুষকে আগে সামাজিক ভাবে গোলাম বানিয়েছে, কে গুরু বানিয়েছে, পাঁচ বা জল খেতে হবে, মাসে তিন মাসে একবার করে আসবে, ওকে দক্ষিণা দিতে হবে, বাড়ি করলে ব্রাহ্মণকে ডাকতে হবে, জমি কিনলে ব্রাহ্মণকে ডাকতে হবে, বাপ মরলে ব্রাহ্মণকে ডাকতে হবে, বিয়ে লাগালে ব্রাহ্মণকে ডাকতে হবে, বার্ষিকী করলে ব্রাহ্মণকে ডাকতে হবে, ঘরের চালে যদি শকুন বসে তা ব্রাহ্মণকে ডাকতে হবে, ঘরের চালে যদি ঘুঘু বসে তা ব্রাহ্মণকে ডাকতে হবে, যজ্ঞ করতে গেলে ব্রাহ্মণকে ডাকতে হবে, পরজন্মের যদি বুকিং করতে হয় তাহলে লাভ ফুড টিকিট দিয়ে টাকা দিয়ে দিতে হবে ব্রাহ্মণকে, এ মাথার অ্যান্টেনা দিয়ে নাকি ও ব্রহ্মার কাছে আগে বুকিং অ্যাডভান্স বুকিং করে দেয়, ওখানে সিটটা রিজার্ভ হয়ে থাকবে। আমরা যেমন এরোপ্লেন কিংবা ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটি ফাঁকা আছে কি না, তা আমরা ব্রাহ্মণের মাধ্যমে এই অ্যান্টেনা দিয়ে নাকি এখন লাভ করে পাঠাচ্ছে ব্রহ্মার কাছে। এটা বলেন ভারতের ক্ষেত্রে, চীন জাপান আমেরিকা নাইজেরিয়া সুইজারল্যান্ড এগুলো দেশের লোক কোথায় যাচ্ছে এটা বিশ্বাস করতে? এখনো যদি করি আমরা এমএ বিএ পাস করার পরে কি শিক্ষা পেলাম, যেহেতু সামাজিক শিক্ষা নাই, এই জন্যই আমরা এখনো মানি যে ব্রাহ্মণকে খাট চকিত দিলাম দিলাম ওটা না হয় পাঠালো, গরুকে গরুকেও নাকি পাঠালো ওই বৈতরণী নদীর ধারে, আমার বাবা দাঁড়িয়ে আছে জল পার হতে পারবে না কুমিরে ধরে খাবে, তো গরুর লেজ ধরার জন্য নাকি বৈতরণের পারটাতে আমার বাবা অপেক্ষা করছে, সেখানে গরুটাও পাঠায়। বৈতরণী কত হাজার কত লক্ষ কিলোমিটার এখান থেকে, কোথায় আছে ওটা, কোন গ্রহে? আমরা দিব্যি যদি দেখবো ব্রাহ্মণের বাড়িতে ওই গাইটা বাচ্চা দিয়েছে দুধ দিয়ে খাচ্ছে, ওটা কি জেরেস কপি? ওই যে বৈকুণ্ঠে তো পাঠালো গরুটা, ওটা কি জেরেস কপি? যে খাটে শুয়ে আছে ব্রাহ্মণ ওটাও কি ওটার জেরেস কপি? তো এটা একটা এমএ বিএ পাস লোক ভাবছে, বিজ্ঞান ছাড়া এই সময় ভারতবর্ষের ডেভেলপ এই জন্য হবে না, যুক্তি ছাড়া কোনো কিছু ঘটে না। অনেকে বলবে যুক্তি মানবে, তারপরে বলবে কি কি করবো, বাপ ঠাকুর দাদা করে এসছে যে, আমি তখন বলি সতীদাহ প্রথা ছিল আবার চালু করবো কি, বাপ ঠাকুর দাদা তো ওটাও করতো, ব্রাহ্মণদের সতীদাহ প্রথা চালু করার দরকার আছে? বাপ ঠাকুর দাদা করতো তো তোমাদের, বিধবা বিবাহ তো ছিল না, তাহলে বিধবা বিবাহ আমরা করলাম কেন? আদিবাসী সমাজে তো আগে থেকে ছিল, ব্রাহ্মণ রাজা রাম ঈশ্বরচন্দ্র সময় চালু করলো, আমাদের দেখে করেছে ওই বেটারা চালু, হরিগুরুচাঁদ 1812টা স্কুল করেছে, বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র হইল, বিদ্যার সাগর হরিচাঁদ ঠাকুর হইল না।